হ্যালো গাইস, আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। পাশে আমার মেয়ে, গাইস তো আমার মেয়ে আমার আওয়াজে ঘুম থেকে উঠে যাচ্ছিল, তো আমি ঘর থেকে বেরিয়ে এলাম। নালে এখন ঘুম থেকে উঠে গেলে বুঝতেই পারছেন যে পারছেন না, তোমরা তো আমার বন্ধু, তো আমি আজ থেকে তোমাদের তুমি করেই বলবো। তো ঘুম থেকে উঠে গেলে বুঝতেই পারছো যে কি অবস্থা হয় মাদের। বাচ্চারা একটু ঘুমালে মারা একটু শান্তিতে একটু নিজেরাও রেস্ট নিতে পারে, নিজেদেরও তো রেস্ট নেওয়ার দরকার আছে বলো। তোমরা যারা মানে নিউ মম, যারা 2 বছর 3 বছর 4 বছর বাচ্চার মম, তারা নিশ্চয়ই আমার সঙ্গে একই মত হবে। তো যাই হোক, ওই জন্য আমি ঘর থেকে বেরিয়ে এলাম, ও জাস্ট নড়াচড়া করে উঠলো, আমি ভাবলাম যে এই রে উঠে গেল কোনায়। যাই হোক, আমি তাই মাঝে মাঝে একটু একটু করে দেখছি যে ঘুম থেকে উঠে যাচ্ছে কিনা। তাই ঘুমাচ্ছে সেটা আমি দেখাবো না এখন। তো আমি আজকে ভিডিওটা এই 4টা থেকেই শুরু করলাম, এখন বিকেল 4টে বাজে। তো সারাদিন আর আমার ব্লগ করা হয়ে ওঠেনি, তাই বিকেলবেলায় একটু করছি। তো রেস্ট নিচ্ছিলাম শুয়ে। তো আজকে আমাদের একটু শপিং করতে যাওয়ার আছে, শপিং মানে সেরকম না, গ্রোসারি শপিং। তো আমরা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে যাই গ্রোসারি শপিংয়ের জন্য। তো আজকে তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো তোমরা আমার ব্লগগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না অনেকেই, প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে আমারও আরও ভালো ভালো ব্লগ দিতে ইচ্ছা করবে। তোমরা যত সাবস্ক্রাইব করবে, আমার সাবস্ক্রাইবার বন্ধু বাড়লে আমারও ব্লগ দিতে খুব ভালো লাগবে। তো মোটামুটি আমার লাইফস্টাইলও তোমরা জানতে পারবে আরও ভালোভাবে। হ্যাঁ, এখন যেমন একটু কম কম ব্লগ দিই, সাবস্ক্রাইবার বাড়ছে না বলে একটু কম কমই ব্লগ দেওয়া হয়। তো যাই হোক, সাবস্ক্রাইবার বাড়লে একটু তো মনটাও ভালো লাগে, তখন হয়তো ব্লগটা একটু বেশি বেশি করে দেবো, তো তোমরা আমার সম্বন্ধে একটু বেশি বেশি করে জানতে পারবে। তো আজকে আমরা মোটামুটি যাব মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে। তো ওখান থেকে আমি মোটামুটি আমার গ্রোসারি শপিং করি। তো আজকে ফুল গ্রোসারি কিছু নয়, মোটামুটি একটা মানে যেগুলো আমার শেষ হয়ে গেছে আমি সেগুলোই নেব। তো আমাদের মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে গেলে তো একটু গাড়ির দরকার হয়, তো আমাদের গাড়িটা আজকেই সার্ভিসিংয়ে গেছে, কারণ আজকে যেহেতু স্যাটারডে, আমি বলে দিই আজকে কী বার, আজকে হলো স্যাটারডে, আজকে হলো ফেব্রুয়ারির তারিখটা আমি ভুলে যাই, তারিখটা আমার মনে থাকে না, আজকে বোধহয় কত হবে, ফেব্রুয়ারির 20-21 তারিখ হবে মনে হয়, 21 তারিখ বোধ হয় যে ফেব্রুয়ারি, যাই একটু দেখে নিও স্যাটারডে ফেব্রুয়ারি। তো আজকে আমাদের গাড়িটা সার্ভিসিংয়ে গেছে, তোমাদের দাদা আজকে সার্ভিসিংয়ে দিয়ে এসছে গাড়িটা, আমরা সন্ধ্যেবেলা পাবো। তো আমরা এখান থেকে বেরিয়ে একেবারে সার্ভিস সেন্টারে চলে যাব, সন্ধ্যাবেলা গাড়িটা ওখান থেকে পিক করব, দেন আমরা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যাব। তো আমার মেয়েকে বোধহয় নিয়ে যাব না, মেয়ে বোধহয় বাড়িতেই থাকবে, আমার মা আসবে। তো আমার মায়ের কাছে ও খুব ভালো থাকে, ও দিদাইয়ের কাছে, মানে আমার মাকে ও দিদাই বলে, দিদাই মানে আমরা শিখিয়েছি, বাট ও বলে হলো গুব্বু, ওর নামে ও ডাকে হলো গুব্বু। তো যাই হোক, আমার মার কাছে খুব, দিদার কাছে খুব ভালোই থাকে, আমরা চলে গেলে কোনো প্রবলেম করে না। তো আমার মার কাছেও থাকবে, আমি আর আমার হাজব্যান্ড যাব আজকে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে আমাদের কিছু গ্রোসারি শপিং, আর সেখানে তোমাদেরকেও নিয়ে যাব। তো আমার ব্লগটা আজকে দেখো, আমি আজকে হাফ ডে ব্লগ দিচ্ছি, আবার করে দিত ফুল ডেও ব্লগ দেব। আমরা বেরিয়ে গেছি, আমাদের যাবো বলে, আর অ্যাকচুয়ালি আমাদের কাছে গাড়ি নেই, আমরা কারটাকে রিসিভ করবো। আমি একটা ক্যাশ পৌঁছে গেছি দেখতেই পাচ্ছি, আর আমি ওখানে গিয়ে একটু ফ্লাইট ফিল করছি, কিন্তু আমি খুবই শর্ট শর্ট
ভিডিও আমি টেকিং সেলফি নিয়েছি, তো যাই হোক আপনাদের দেখাচ্ছি মেট্রো স্টেশন ট্রেনটা ঘুরিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চারা বিভিন্ন খুব সুন্দর সুন্দর জামা কালেকশন, এখানে গেঞ্জি। তো এটা আমি মোটামুটি আমার এই গ্রোসারিগুলো শপিং করেছি, আমার এখানে এগুলো বিলিং হচ্ছে। তো বিলিং করতে করতে আমার মোটামুটি রাত্রি 10টা আমাদের সাধারণত 15টা বেজে গেছিলো। তো আমরাই চলে এলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে, এখন প্রায় 10টা বেজে গেছে। এখন আমাদের গাড়িটা পার্কড, যে আমাদের গাড়িটা আজকে আমাদের গাড়িটা সার্ভিসিং করিয়েছে, এখান দিয়ে অন্ধকার আসছে। তো এখন চলে এসেছি, এখন প্রায় 10টা বাজে, আমরা মেট্রো থেকে চলে এসেছি, আমাদের গাড়িটা পার্ক করছে। হাফ হাফ দেখা যাচ্ছে, আজকে সার্ভিসিং করে এসেছি, তো গাড়িটা বেশ ভালোই চকচক করছে। তো সার্ভিসিং করা গাড়িতে চড়তে খুব ভালোই লাগে। তো আমাদের গাড়িটা খুবই লং ড্রাইভে গেছিলো, তো সার্ভিসিং করা একদমই দরকার ছিল। তো যাই হোক, মেয়েকে তো মার কাছে রেখে মানে আছে, মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই ঝামেলা আমরা নেই, যাই উপরে গিয়ে কথা হচ্ছে। তো গাইস, আমি এখনও দেখতে পাচ্ছ আমি এখনও ড্রেস ট্রেস কিচ্ছু ছাড়িনি। তো যাই হোক, ড্রেস ট্রেস না ছেড়েই আমি এই হাতে ঘড়িটা পর্যন্ত আমি ছাড়ি খুলিনি। তো ড্রেস ট্রেস না খুলি আমি এখন মোটামুটি কিচেনের কিছু কাজ করলাম, মানে কিচেনের কিছু কাজ বলতে বাচ্চার জল গরম টরম ভ্যারাইটিস কাজ থাকে না, মেয়ের খাওয়া হয়ে গেছে, তো এই সব কাজগুলো তো থেকেই যায়। তো যাই হোক, এই সবগুলো করলাম, আমি আগে খেয়ে নিলাম। আমি খেয়ে এখন আমার মেয়ে আমার ঠাম্মার কাছে আছে, ঠাম্মারও খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডের খাওয়া হয়নি, ও এতক্ষণ আমার মেয়েকে নিয়েছিল, তো ও আমার হাজব্যান্ড এবার খাবে, তা আমার হাজব্যান্ড খাবে এবার আর কি। আমি হালকা কিচেনের কিছু কিছু কাজ আছে, ততক্ষণ অবধি আমি ড্রেসটা ছাড়ার এখনও টাইম পাইনি, আমি হয়তো এখনও পাবো না, কারণ আমার কিচেনের কিছু কাজ আছে, সেগুলো করে তারপরে ড্রেস ছাড়বো। তো চলো, এখন আমি আমার হাজব্যান্ডের খাওয়া বাড়বো, খাওয়াটাগুলো বাড়বো, বেড়ে নেব। আজকে আমাদের সকালে ব্রেকফাস্টে ডালিয়ার খিচুড়ি হয়েছিল, তো আমি আর আমার ঠাম্মা তো ডালিয়ার খিচুড়ি খেয়ে নিয়েছি, খেলাম, আমাদের খুব ফেভারিট। তো আমার হাজব্যান্ড একটু ডালিয়ার খিচুড়িও খাবে, একটু রাইসও খাবে। তো আজকে আমাদের কই মাছ হয়েছিল, তেল কই হয়েছে, তা তেল কই দিয়ে ও রাইস খাবে, আর তার সঙ্গে অল্প একটু ডালিয়ার খিচুড়িও খাবে, ব্রেকফাস্টও খেয়েছে, তাও খাবে, এখনও খাবে। এই যে আমার ওয়াটার পিউরিফাই, এটা কিন্তু খুব ভালো, মানে যারা অ্যাকোয়াগার্ড কিনছেন না তাদের অল্টারনেটিভ এই পিউরিট অ্যাডভান্স, এটা পিউরিট অ্যাডভান্স 23 লিটার্স। তো এটা খুব ভালো, আমি বেশ 2-3 বছর ধরে ইউজ করছি, ভালো, অ্যাকোয়াগার্ডটা লাগানো হচ্ছে না। আসলে আমরা এইবারই ওইবারই করি, তো কেন অনেক কিছুই করা হচ্ছে না, যখন একদম পার্মানেন্টলি এখানে মানে থাকবো, এইবারই ওইবারই করবো না, তখন আরও অনেক কিছু করবো। এইবারই ওইবারই করতে গিয়ে মানে এখানে 22-23 দিন, আবার শ্বশুরবাড়ি চলে যাচ্ছি, ওখানে হয়তো 27-28 দিন থেকে নিচ্ছি, তো ওই জন্য অনেক কিছু, তাও অনেক কিছু করেই আমরা ঢুকেছি। কিচেনটা আমার খুব একটা মডিউলার করা হয়নি, মডিউলার বা কাবার্ড সিস্টেম করা হয়নি, তবে আমরা এখন ফ্ল্যাটটা কিনেছিলাম, অনেক কিছুই করেছি, যেমন বক্স জানলা টাল্লা এগুলো অনেক কিছুই করা আছে, এই সব ফার্নিচার এগুলো সব আমাদের নতুনই কেনা, মানে এই ফ্ল্যাটটা কেনার পরে আমার বেডরুমের ফার্নিচার, এই বেডের অবস্থা এখন একটু খারাপ আছে, মেসি আছে, তো এগুলো সবই আমার নতুন। কিচেনটা আমার এখনও মোটামুটি করেছি, যেটুকু অর্গানাইজ করা পসিবল, ওখানে তো আমার রান্না করা জিনিসপত্রগুলো আছে, করা পসিবল সেইটুকু অর্গানাইজ মোটামুটি করেছি, পুরোটা করিনি, করতে পারিনি এখনও, করবো আস্তে আস্তে। তার মধ্যে ছোটো বেবি থাকলে বুঝতেই পারছেন,
আমার ক্লিনিং করতে ভীষণ ভালো লাগে, কিন্তু ছোট বেবি থাকার জন্য না আমি ক্লিনিং করে উঠতে পারি না, মানে অনেক সময় ইচ্ছা থাকলেও পারি না, মানে দেয় না করতে, কি আর করবো, এরমভাবেই লাইফটা চলে যাচ্ছে। তো আপনাদের যদি আমার মতো লাইফ থাকে তারা নিশ্চয়ই আমার লাইফটা দেখতে খুব ভালোবাসবেন। তো যাই হোক, তারা দেখে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো চলো আমি কি কি কাজ করি। এই যে একটু ডালিয়াও খাবে, আবার একটু রাইসও খাবে, তাই জন্য দুটোই পাশাপাশি দিয়ে দিচ্ছি। আরও আমার রাইস রয়ে গেল, এটা আমি কালকে, আমার যেটা আমার রাতের রাইস রয়ে যায় যদি, তো আমি কালকে তখন ভাতের সঙ্গে আমি আবার মিশিয়ে দিই, কারণ রাইস তো ফেলা যায় না, না তো অনেক সময় একটু বেশিও হয়ে যায়। তো এই তো আমার হাজবেন্ডের ইয়ে থালা, তেল কই আর একটু ডালিয়া, এটা দিয়ে ওর হয়ে যাবে। এবার আমি এটাকে নিয়ে টেবিলে হয়তো মাইক্রো একটু গরম করে নেবে, ও মাইক্রোওয়েভে দিয়ে একটু মাইক্রোওয়েভে দিয়ে বোধহয় গরম করতে হবে। টেবিলে থাকলেও একটু ওয়াশরুম গেছে, এসে খাবে। হ্যাঁ, আমি ততক্ষণে এই সব হাঁড়ি থেকে ভাত নিয়ে ছোট বাটিতে রাখবো, ভাত যা আছে একটা বাটিতে, এই বাটিটাই হয়ে যাবে, বাটিতে রেখে দেবো যা যা আছে। এখানে একটু ডাল আছে, একটু আলু পেঁপের তরকারি আছে, সবই একটু করে আছে, রেখে দেবো স্টোর করে। আর আমি সবসময় রাতে শোয়ার আগে পুরো কাউন্টার টপ গ্যাস হালকা একটু স্কচ ব্রাইটে ভিম বার লাগিয়ে তারপরে ইয়ে করে আমি পরিষ্কার করে তবেই আমি রাতে ঘুমাই, সেই জন্য আমি এখনও রেস্ট ছেড়ে উঠতে পারিনি। তো এসেই মোটামুটি কাজে লেগে গেছি, মা বাবারা চলে গেল, তারপরে যাই হোক মা তাও আমার মেয়েকে খাইয়ে দিয়েছে বলে একটা বিশাল খাদ নেই আমার, মানে সবাই জানবে যে বাচ্চাকে খাওয়ানো একটা কি বড় কাজ, বড় ডিউটি, আর না খেলে মায়ের যে কি হয় মনে সেটাও সব মারাই জানো। যাই হোক, আমি কাজগুলো একটু করে নিই, এখন প্রায় 11:30, আমার হাজবেন্ডের এখনও খাওয়া হয়নি, আমার হয়ে গেছে। আচ্ছা, কেউ বাজে কমেন্ট করো না যে হাজবেন্ডের আগে তুমি খেয়ে নিলে, তো আমার এরকম হয়, এরকম নেই যে আমি আমার হাজবেন্ডের আগে খেতে পারবো না, বেশিরভাগ দিনই আমি আমার হাজবেন্ডের আগেই খেয়ে নিই, আর যেদিন হাজব্যান্ড বাড়ি থাকে সেদিন হাজব্যান্ডের সাথে খাই। আদারওয়াইজ অনেক সময় বাড়ি থাকলেও ওর অনেক কাজ থাকে, হয়তো ব্যাংকে গেলো, এই গেলো, সেই গেলো, সেদিন আমি খেয়ে নিই, কারণ আমি না খেলে আমার মেয়েকে নিয়ে আমি শুই, এই করি, অনেক কাজ থাকে, তো ওরকমভাবে হয় না। তো প্লিজ এরকম কমেন্ট কেউ করবে করো না যে তুমি হাজব্যান্ডের আগে খেয়ে নিলে। যাই হোক, তুমি এই যে ঝাঁটা নিয়ে রেডি বিছানাপত্র ঝাড় দেওয়ার জন্য, তুমি রাত্রিবেলা শোয়ার আগে খুব ভালো করে বিছানা ঝাড়বে, আমি একদম শুতে পারবো। আমি পুরো বিছানায় বিস্কিট ছড়িয়ে রেখেছি, বিস্কিট বিস্কিট, আমি তো ঝাড়না দিলে একদম শুতে পারবো, ঝাড়না দিলে রাতে শোয়া যাবে। বলো
দেন।